সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। অতিরিক্ত মদ্যপানের নেশা ছাড়ানোর জন্য বহরমপুর বিটি কলেজ এলাকার বাসিন্দা সুমন ঘটককে ভর্তি করা হয়েছিল বহরমপুর রাধারঘাট এলাকার আস্থা রিহাব সেন্টারে। বাড়ির লোকের অভিযোগ, সেখানে সুমন ঘটককে মারধর করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। আমি আস্থা রিহাব সেন্টারে ভর্তি করেছিলাম, ঠিক আছে, গঙ্গার ওপারে। গত বৃহস্পতিবার ভর্তি করেছিলাম। বৃহস্পতিবার ভর্তি করার পর সোমবার 5:30 নাগাদ আমার শাশুড়ি মাকে ফোন করে ওই রিহাব সেন্টারের মালিক রোহিত বিশ্বাস। ফোন করে বলে যে এরকম কাকিমা, আপনার ছেলে পড়ে গেছিল, বুকে লাগা, হাতে লাগা, হাতে ক্ষত। তখন আমার শাশুড়ি মা বলে না, কোনো ক্ষত ছিল না, তুই আগে দেখিস নি, কোনো তো ক্ষত ছিল না, নিট অ্যান্ড ক্লিন তাকে দিয়ে এসছি, শুধু মদ খেয়েছিল, এটাই অসুস্থ, তাছাড়া কোনো অসুস্থতা ছিল না। আমি বলছি ঠিক আছে, রেখে দে আইফোন। পরের দিন মঙ্গলবার সকালবেলায় 11:30 দিকে ফোন করে বলে ওর কঠিন অবস্থা খারাপ, ওর শ্বাসকষ্ট চলছে, আমরা গীতারামে নিয়ে গেছিলাম, ভর্তি নেয়নি, আমরা মেডিকেল হসপিটালে গিয়ে ভর্তি করেছি, আপনারা তাড়াতাড়ি আসুন। ব্যাস, আমি বলে কী করে হলো এরকম অবস্থা, কী করে হলো? বলছে বলতে পারছি না। কেন বলতে পারবে না? যদি আমার হাজবেন্ড খারাপই থাকতো তাহলে 4 দিন আগে থেকেই থাকতো। আগে যা হয় হাসপাতালে যখন তার ডাক্তার যখন দেখে, ডাক্তার দেখে বলে এর আসার আধ ঘন্টা আগে আমার হাজবেন্ডের প্রাণটা চলে গেছে। ভর্তি করেছে, হ্যাঁ, ওরা পিটিয়েছে, এটা তো সাধারণ ব্যাপার, কারণ হাতে ক্ষত, পায়ে ক্ষত, পিঠে ক্ষত, হয় কি করে, হয় কি করে, ওইভাবেই তো হয়েছে। না হলে ওরা ভর্তি করেন, ওরা মেরে মরাটাকে এসে গেটের মুখে ফেলে দিয়ে চলে গেছে, ফেলে পালিয়ে গেছে, ফেলে পালিয়ে গেছে। ব্যবস্থা নিচ্ছে না, আমার থানায় কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনোভাবে ব্যবস্থা নিচ্ছে না। এরকম করে আমাদের সাথে, আমরা সাধারণ মানুষ কি আশায় ওদের সাথে, কি আশায় থাকবো ওদের সাথে, প্রশাসন কোনো কথা শুনছে না, কি আশায় থাকবো বলুন। আমরা করেছি, আর যারা খুন করেছে তারা খুব ভালো মানুষ তাই মনে হচ্ছে।